कोर्ट मार्शल होगा। आओ रमजान साहब। जी सर। मुझे ये पता है कि इस गांव के कोने कोने में थोड़े बहुत मुखिया भी छुपे हुए हैं। मुझे इन्हें चाहिए, इनका लिस्ट मुझे चाहिए, लिस्ट चाहिए, लिस्ट। और सुनिए अकबर साहब जी, आप क्या मुझे कोई इंफॉर्मेशन नहीं देंगे? दो রমজানের উপর টেক্কা মারতে চাইতেছেন? তোর দোষ, সব তোর দোষ। কবে রমজানের সরা, রমজানের মাইরা ফেলা। শুন কবে, মুক্তিরা কিন্তু মিলিটারি মারতেছে, রমজানে মারতে পারে না। পারে দেখে, এই সুযোগ রমজানে মাইরা ফেলা, এই সুযোগ রমজানে মাইরা ফেলা। সবাই ভাবব মুক্তি মারছে। মুক্তি তার তো জমি দিই, আগে ভাবছিলাম 3,000 টাকা দিই, অন্তরে 5,000 টাকা দিই। সাহস কইরা রমজানে মাইরা ফেলা। ওই পোলা দুইটার খুব সাহস, আমার তাক লেগে গেছে। কাগজ কথা কর, ওই যে মুক্তি মিলিটারি মারছে না, কি কামের কথা ভাব। ভাবি তাই চোখের সামনে যা যা দেহি না ভাইবা কি পারি। ওই পোলা দুইটার খুব সাহস এইটা ভাবি, রমজান পোলা দুইটারে ধরায় দিল এইটা ভাবি। আপনি জয় বাংলার লোকের দরায় দানের লেগে অস্থির হয়ে পড়ছেন এইটাও ভাবি। কবেস তোর কথা কেমন কেমন লাগতেছে। ইনকে সামারি কোর্ট মার্শাল শুরু হো রাহা হ্যায়। ये दो मुक्ति कोई गुनाह कबूल नहीं किया, इन्होंने कोई इंफॉर्मेशन नहीं दी। नाउ व्हाट शैल वी डू विद देम? सर सर आमी को इस्लाम की एगोरे मैरा हूँ। बहुत खूब अकमल साहब जी, आपका कोई मशवरा? जी आमार मोने है एगो मैरा फलनी भालो, এরা দেশের শত্রু। ওয়াও ওয়াও, তো ফির কোন গলি চালায়েগা, কোন গলি চালায়েগা? ইয়ে স্যার, স্যার ইয়ে রমজান বলো। স্যার ইয়ে আপনি যদি বলেন স্যার তাইলে। নো নেভার, তোমার হাত মে আসলা নেই বিচার। আই ডোন্ট ট্রাস্ট ইউ বাস্টার্ডস। ठीक है, तुम्हारे लिए ड्यूटी कुछ और। तुम इन दोनों का मुंह पे थूको, थूको अभी जाओ, रमजान तुम भी जाओ। বিশ্বাস দেয় না হুজুর। কেন? আপনি কইছিলেন জয় বাংলার লোকে ভুল কাম করতেছে, আপনার এই কথা ঠিক না। কি আশ্চর্য কথা, কেন আমার কথা ঠিক না? কেন পোলা দুইটারে কি অত্যাচারই না করলো, কিন্তু একটা কথাও বাইর করতে পারলো না। মরণের আগে এরা কিছুই কইল না, ঠিক কাম না করলে মানুষের মনে এত জোর থাকে না। আজে বাজে কথা কইছি, আমি ঠিক কথাই কইতাছি। ভুল কামে এত অত্যাচার কেউ সহ্য করতে পারে না। আমার ভাগ্য কিন্তু খুলতেছে, ক্যাপ্টেন সাহেব এখন আমার একটু দাম দেওয়া শুরু করছে। এখন যদি দুই একটা মুক্তি ধরাই দিতে পারি রে খুব লাভ। কবে কবে দুই একটা মুক্তির নাম ক ধরাই দিই। এরপরে দুই রাইনা পিটাইবো,
মাইরা ফেলবো। তোর কি রে, তোর কি রে? আরে আমি টাকা পয়সা এখানে বয়ে রয়েছি, তোর জমি দিব? আরে কামের কোন লক্ষণই নেই। হ্যাঁ রমজান একটা বদ, শয়তানের বাচ্চা। আমি তাই করি। খাবারে মারলো, মাসুম বাচ্চা দুইটারে ধরায় দিল, শয়তান মিলিটারি পাউচেট অস্থির। সরাই দে মাইরা ফেলা। আরে একখান খুন করলে কোনো পাপ হয় না। কই যাস? ভালো লাগতেছে না। আরে কই যাইতে সুস্কুল যাই। আরে আরে রমজানের কথা কিছু ভাবলি? দেখলাম তা কিছু কবি না কি আর কম, আপনি তো অনেক কাম টাম করতেছেন। দেশের কাপ উৎসাহ, আমি এখন দেশের কাম নিয়ে ব্যস্ত। তা তো নিশ্চয়, তা তো নিশ্চয়। বাচ্চা বুঝছ কবির, দেশের কাম, আমি এখন দেশের কাম নিয়ে ব্যস্ত। ও তুই তো আমার সমস্ত বুঝবি না। যে এটা তো হগলি জানে, আমি কম বুঝি। শোন আরেকখান কথা, তুই আইসুস দিকে তোর কথা কান কই, আকমল প্রধান রে কইয়া দিবি সে যেন আমার বিরুদ্ধে লাগবার না আসে। হ্যাঁ আপনি পিছে কি লাগবে, হ্যাঁ কি লাগবে? আমি জানতাম তুই যে কামটা করবি, আমি জানতাম। আমি করি নাই। হ্যাঁ তুই করস নাই, ঠিক তুই খুন করস নাই। আমি করিনি তো কি হয়েছে? আপনি তো এটাই চাইতেছিলেন। চাইতেছিলাম তুই রমজানে ঘরের মধ্যে গলা কাটা মরে রয়েছে, কারণটা তুই করস নি। করলো কেটা এই কবে করলো কেটা? মুক্তি, মুক্তি যদি কামটা কইরেই থাকে হুজুর খারাপ করছে। না না তা না, মুক্তি তাইলে কামটা হুজুর ভালোই করছে। বলো কিসনে ইয়ে কাম কি হ্যায়? ইউ বাঞ্চ অফ ইডিয়টস, চুপ মত রহো, তুমি বললে পড়েগা। হুজুর আমরা ভাবতেছি। শাট আপ, সোচ না বন্ধ। মুঝে ঠিক ঠিক বলো কিসনে কাতল কি হ্যায়, তুমনে কাতল কি হ্যায়? ঠিক আমরা জানি না হুজুর। নাই জানতে হো, গাঁও মে কাতল হো গিয়া আর ইয়ে মুঝে ইয়াকিন করনা পড়েগা কি তুম নাই জানতে হো কিসনে কাতল কি হ্যায়। জানি না স্যার। আকমল জি, মার্ডার তুমনে কি হ্যায়? জি না হুজুর, আমি করি নাই। রমজান তোমারা রাইফেল থা এন্ড ইউ কুড নট কোপ আপ উইথ হিম, কাতল তুমিই নে কি হ্যায়? না না হুজুর, খোদা কসম করে হুজুর আমি করি নাই। হুজুর আমি করি নাই, আল্লাহ কসম আমি করি নাই। আচ্ছা ইয়ে বাতাও, কাতল তোমারা ইয়ে চমচা তো নেই কি হ্যায়? না 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 হুজুর, এ করতে পারে না হুজুর, এ করতে পারে না, এ খুন করতে পারে না হুজুর। ইয়ে বাতাও কাতল তুমনে কি হ্যায়? তুমি মুঝে কুছ জাদা শক হো রাহা হ্যায়। হুজুর আমি কিছু জানি না। কোই কুছ নি জানতা হ্যায় তো ফির কিসনে ইয়ে কাম কি হ্যায়? কোই মুক্তিয়া কি ইয়ে কাম করকে গিয়া হ্যায়? স্যার আমি এই কথাটাই বলতে চাইছিলাম স্যার। হ্যাঁ স্যার আমার মনে হয় কি মুক্তি মারছে। বাহ ক্যা বাত হ্যায়, মুক্তি আঁকে হামারে আঁখো কে সামনে ইয়ে কাম করকে গিয়া আর কিসি কো নেহি পতা চলা। হোয়াট হ্যাড ইউ বিন ডুইং ইউ বাস্টার্ড? তাইলে আমার মনোবাসনা পূর্ণ হইল রে কবির। অহন আমি ক্যাপ্টেন সাহেবের খাস প্যারা বান্না। হ দেখলাম।
আমার আমার কোনো চিন্তা নাই। ওই গেলাম থেকে যেসব লোকজন গেছে গা পালাইছে, হ্যাঁ হান জমি জমা সব লাইল কবে। আমার একটা কাম করে দিবি। কি কাম? কোন রমজান রে মারতে গেছিলাম, মারলি না, আর এই কামটা কইরা দে। কোন? এই দুই একটা মুক্তির নাম ক ধরাই দি। কৈথিকা বেকুন কৈথিকা, তুই বুঝতেছিস না ক্যাপ্টেন সাহেবের অহনসন্দ আছে যে আমি রমজান রে মারছি। যদি একটা মুক্তি ধরায় কইতে পারি হ্যাঁ মারছে, বুঝ পাইবে দেখ কি লাভ হইব। হ্যাঁ আমার লাভ হইলে তোর লাভ। এগো দুইটাই না, পিটাইব মেরে ফেলব। তোর কি? হ্যাঁ তুই দিয়ে একটা মুক্তির নাম কো, কারে কারে ধরাই দিবি কো, ধরাই দি। ধরাইতে চান হুজুর? চাই না। কি কস? তাইলে আমারে ধরাই দেন। কবি তুই রমজানের খুন করছস? তুই রমজানের খুশ করছস? তুই তার দিন কস নাই গা, চুপ থাকস গা, আর কস নাই গা। ভাইবা দেখলাম ঠিক কাম করলে এইটা নিয়ে বেশি ফল পারতে নাই। কবে যে তোরে আমার একটু বুকে নিতে ইচ্ছা করতেছে। জমি লিখে দিই নিমুনা টাকা নিমুনা। কেন কি করস? তোর কি খুন করে মন খারাপ? না মন খারাপ হইব কেন, আমি তো পুরাণ পাখি। আমি তো তাই করি, এই খুনে তোর পাপ বাড়ে নাই। বাড়ে নাই কমছে। কি কমছে? মানুষ মারলে বাড়ত, আমি তো শয়তান মারছি। তুই কি কইতেছিস কবেস? জীবন বইরা আমি পাপি, আমি আমার পাপ আরো কমাইতে চাই। কবেস বাপ তুই কি, তুই কি মুক্তি রে? আকমল মিয়া কবে তোমাকে মুক্তি আর ওই সব কথা আমি কি বুঝি? কবে বাপ আমি খালি সত্যটা বুঝি আর মিথ্যাটা বুঝি, বাপ খারাপটা বুঝি কবে ভুলটা বুঝি কবে। তুই না বাপ, না বাপ কবে ঠিক করে দিবা না কবে নড়বা না আকমল মিয়া, আমার পাপ কমাইতে দাও কবে, আমারে আমারে ভালো কামটা করতে দাও কবে। Thank you.
বাঙালি, আমাদের সত্তায় মিশে আছে যুগ যুগ ধরে বিকশিত হয়ে ওঠা আমাদের বাংলা ভাষা ও সাহিত্য, আমাদের লোকশিল্প, সঙ্গীত, আমাদের আচার আচরণ, আমাদের জীবনযাত্রা। এই সব কিছু নিয়েই আমাদের নিজস্ব ভৌগোলিক পরিবেশে আমরা স্বতন্ত্র জাতিসত্তায় প্রতিষ্ঠিত। আমাদের এই ভূখণ্ডের প্রকৃতিতেও রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য, সবুজের দেশ, নদীর দেশ আর ষড়ঋতুর দেশ এই বাংলাদেশ। পরাধীনতা শৃঙ্খল ভেঙে দেশকে মুক্ত করার জন্য আমরা সংগ্রাম করেছি যুগ যুগ ধরে। টিলে টিলে গড়ে ওঠা এই সংগ্রাম ছিল আমাদের ভাষার জন্য, সংস্কৃতি ও জাতিসত্তার জন্য, আমাদের স্বাধীনতার জন্য। পাকিস্তানি শাসক চক্রের বিরুদ্ধে এই সংগ্রাম চূড়ান্ত রূপ নেয় 1971 সালে, শুরু হয় মুক্তিযুদ্ধ। আমাদের এই যুদ্ধ ছিল স্বাধীনতার জন্য, আমাদের এই যুদ্ধ ছিল মুক্তির জন্য। আমাদের সত্তায় মিশে আছে সংগ্রাম এবং সঙ্গীত, তাই যখনই আন্দোলন হয়েছে, যখনই আমরা প্রতিবাদে মুখর হয়েছি, তখন আমাদের কণ্ঠে সঙ্গীত এসে আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আমাদের প্রত্যয়কে দৃঢ় করেছে। মুক্তিযুদ্ধ তার ব্যতিক্রম নয়। আমাদের আজকের এই অনুষ্ঠানে পরিবেশিত হবে শিকল ভাঙার গান। শিকল ভাঙার গান।